সৌদি আরব বিভিন্ন দেশে আটকে পড়া প্রবাসীদের ভিসা আকামার মেয়াদ 2 জুন পর্যন্ত বাড়ালেও যাত্রা নিয়ে শঙ্কায় আছেন প্রবাসীরা। আজও টিকিটের জন্য রাজধানীর কারওয়ান বাজারে সৌদি এয়ারলাইন্সের সামনে ভিড় করেছেন সৌদিগামীরা। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী এসানুল হক শাওন, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শাওন, নাবিলা, প্রবাসীদের কিন্তু আমরা দেখছি যে তাদের যেমন দীর্ঘ অপেক্ষা করতে হচ্ছে, তেমনি তাদের ভোগান্তিও পোহাতে হচ্ছে। এবং এক একজন প্রবাসী আমরা দেখছি একবার এয়ারপোর্টে ছুটে যাচ্ছেন, আবার একবার সৌদি এয়ারলাইন্সের অফিসে ছুটে আসছেন। তারা এক এক রকম এক এক সময় তথ্য পাচ্ছেন, সেই তথ্যের কারণে কিন্তু তারা একটা বড় ধরনের বিভ্রান্তি এবং ভোগান্তি পোহাচ্ছেন। যদিও গতকালকে কিন্তু দুই দফায় বলা হয়েছিল, এক দফায় প্রথমে বলা হয়েছিল যে এই প্রবাসীরা তারা হচ্ছে হোটেল এখান থেকেই বুকিং করতে পারবেন এবং বুকিং করে তারা আসলে পরবর্তীতে সেই কোয়ারেন্টিনে সেখানে গিয়ে কোয়ারেন্টিনে থেকে পরবর্তীতে তারা কর্মস্থলে যোগ দিতে পারবেন। কিন্তু পরবর্তীতে কিন্তু আবার গতকালই দুপুরে মাইকিং করে এখান থেকে বলে দেওয়া হয়েছিল যে তাদের নিজ নিজ দায়িত্বে হোটেল বুকিং করতে হবে। তো সেই কারণটি পরবর্তীতে আবার আমরা দেখেছিলাম সার্ভারও বন্ধ ছিল, তো সে কারণে আসলে প্রবাসীরা একটা অনিশ্চয়তার মধ্যে পড়েছেন। তারা বলছেন যে তাদের কোনো স্বজন নেই বা সেখানে যে কফিল রয়েছেন সেই কফিলকেও তারা আসলে বোঝাতে পারছেন না। সব মিলিয়ে তারা একটা জটিলতায় পড়েছেন। এবং আজকে আমরা সকাল থেকে যেটা দেখছি যে এখানে সৌদি এয়ারলাইন্সের অফিস বন্ধ, সেই কারণে আসলে প্রবাসীরা যে তাদের যে যাদের মেয়াদ রয়েছে আজকে বা কালকে পর্যন্ত, তারা এখানে এসে আসলে টিকিট কাটতে পাচ্ছেন না। তো সেক্ষেত্রেও তাদের কিন্তু যাত্রা একটা অনিশ্চয়তার মধ্যে পড়েছেন। তারা বলছেন যে এ কারণে তারা সৌদি এয়ারলাইন্স কর্তৃপক্ষকে যেমন দোষারোপ করছেন, তেমনি আবার যারা কর্তৃপক্ষ রয়েছে সরকারি তাদেরকেও বা মন্ত্রণালয় রয়েছে বা সংশ্লিষ্ট যারা রয়েছে তাদেরকেও আবার দোষারোপ করছেন। তারা বলছেন যে প্রবাসীরা কোটি কোটি টাকা রেমিটেন্স আনলেও প্রবাসীদের দিকে বারবার প্রবাসীদেরকে এমন যাত্রাপথে বা এই করোনার পর থেকেই আসলে কয়েক দফায় ভোগান্তি পোহাতে হয়েছে। আমরা এমনও দেখেছি যে যাদের আসলে বলা হয়েছিল যে 14 দিন মেয়াদ হলে টিকা দেওয়ার, তারা যেতে পারবেন, তাদের কোনো হোটেলে থাকতে হবে না। সেক্ষেত্রে আবার অনেককে দেখছি যে যাদের 14 দিন হয়েছে সেক্ষেত্রে যে হসপিটাল থেকে তারা টিকা দিয়েছেন সেখান থেকেও তাদের আবার কাগজে ভুল এসেছে, সে কারণে তারা আবার যেতে পারছেন না। এরকম অনেকেই আমরা দেখেছি যে ফ্লাইট মিস করেছেন। তো এই ছিল সবশেষ আমার কাছে নাবিলা। কারওয়ান বাজারে সৌদি এয়ারলাইন্সের সামনে থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী এহসানুল হক শাওন।